হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যানিস্টিস। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুব সুন্দর হাতের কাজের একটা ডিজাইন শেয়ার করব। দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ড্রেস নিয়ে আসছি, আর উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুশি কাটার বডি দিয়ে পুরোটা জামা। আর আমি আপনাদের সাথে ডিজাইনটা শেয়ার করার জন্যই দেখাবো। তো এটা আমি আসলে ঈদে নিজের জন্য করছিলাম, তো আপনাদেরকে আসলে ডিজাইনটা দেখানো হয়নি। এখানে উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বডি, আর এখানে তার নিচে অনেক সুন্দর করে পাল বসানো আছে। তো আপনাদেরকে পুরো জামাটা দেখাই। এটা কিন্তু আমি হোয়াইটের উপরে হোয়াইট কালার সুতো দিয়ে পুরো জামাটায় কাজ করছি, আর এখানে বডিটা কিন্তু সামনে পিছনে পুরোটাই একদম খুশি কাটা দিয়ে করা। আর এখানে অনেক সুন্দর করে হুক লাগানো আছে, যদিও বা হুকটা খোলার প্রয়োজন হয় না, তবে অনেক সুন্দর করে দেওয়া আছে। অনেকের হয়তো বা গলা জামাটা পরার সময় অসুবিধা হতে পারে, সেই জন্য এই হুকগুলো লাগানো আছে। আপনারা যারা এরকম ধরনের কুশি কাটার বডি নিতে চান, তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের হ্যানিস্টিস পেজে ইনবক্স করতে পারেন। তো এটা আমি আসলে গাউন বানাইছিলাম, পুরোটাই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে গুজরাটির কাজ করা। আর এটা হচ্ছে জামার নিচের প্যানেলটায় অনেক সুন্দর করে একদম গুজরাটি, আর এখানে কিন্তু গুজরাটির কাজ আর ডলারের কাজ করা। আমি সবগুলোই কিন্তু সাদা দিছি অনেক সুন্দর করে। এটা হচ্ছে পুরো জামাটা, জামাটায় অনেক সুন্দর করে একদম নিচে বর্ডার দিছি, আর নিচ থেকে একদম জামাটার উপর পর্যন্ত এটা লম্বা করে করা। আর জামাটা আর একটু সুন্দর লাগার জন্য আমি এখানে সেটা একটু লেস বসিয়েছি, আর এখানে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি ছিটা ছিটা ডলার দিছি। হাতার মধ্যেও আমি ছিটা ছিটা ডলার দিছি। আমার চ্যানেলে কিন্তু আপনার ডলার বসানো আর গুজরাটির কাজ, মানে গুজরাটি সেলাই কীভাবে করবেন তার টিউটোরিয়াল দেওয়া আছে। আমি ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এটা আমি করছি সুতি ভয়েলের উপরে, আর এই ভয়েল কাপড়টা হচ্ছে আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে লাক্সারি ভয়েল। লাক্সারি ভয়েলের গজ হচ্ছে আপনার 70 থেকে 80 টাকা নিবে। এটা হচ্ছে পুরোটাই নিচে, ডলার গুলোও কিন্তু অনেক সুন্দর করে বসানো আছে, ডলার কিন্তু খুলে যাবে না। আর নিচে আমি আর একটু সুন্দর করার জন্য জামার নিচে আমি এটা আলাদা করে লেস কিনে এখানে বসিয়েছি, যাতে জামাটা দেখতে আরো একটু বেশি সুন্দর লাগে। তো এই জন্যই আমি লেসটা বসিয়েছি। আমি পুরো জামাটা, এটা যেহেতু গাউন তাই আমি পুরো জামাটার একদম চারিপাশে গোল করে এই লেসটা বসানো হয়েছে, হাতাটাও বসিয়েছি। তো আসলে আমি এটা সুতি ভয়েলের মধ্যে করছি। আপনারা যদি চান যে কোনো কাপড়ের উপরে ভয়েল, জর্জেট বা লিনেন যে কোনো উপরে কিন্তু কাজ করা যাবে। এই ডলারগুলো কিন্তু খুলে যাওয়ার কোনো ভয় নাই, অনেক সুন্দর করে ডলারগুলো বসানো আছে। আপনারা যদি চান আমার ডলার বসানোটা দেখে নিতে পারেন, ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক আমি দিয়ে দেব। এটা হচ্ছে আমার পুরো জামাটা,
জামার একদম উপর থেকে শুরু করে এরকম ঘরগুলো, গুজরাটের ঘরগুলো পুরোটাই করা একদম নিচ পর্যন্ত। আর এটা হচ্ছে নিচেরটাই কাজ করা, নিচের প্যানেলটা। এটা শুধু আমি গাউনে করছি, আপনারা চাইলে কিন্তু এই ডিজাইনটা বা এই কাজটা জামাতেও করা যাবে, কামিজেও করা যাবে। আমার আসলে কেন মানে জামাটার অনেকগুলো কাপড় ছিল, তো আমার মনে হলো এটা আমি গাউনের মধ্যেই করি, তো এই জন্যই প্রথমে কিন্তু আমি গাউনটা করে নিয়েছিলাম।